হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখব খুব সহজেই কিভাবে ভিজিটির অ্যাপ্লিকেশন করা যায়। তো ভিজিটির অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হলে আপনাকে প্রথমে আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারটি ওপেন করতে হবে। তো যারা উদ্যোক্তা তারা তাদের যে এক সেবার ওয়েবসাইট আছে, এক সেবার ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখানে অনলাইন সেবা নামে মেনু আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রয়োজনীয় সেবা খুঁজুন, এখানে লিখতে হবে ভিজিডি, আপনি বাংলাতে লিখতে পারেন ভিজিডি। লেখার পর আপনার ইন্টার প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন ভিজিডি কর্মসূচির আওতায় সাহায্যপ্রাপ্তির আবেদন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর দেখবেন এখানে যে আপনার আইডিতে যে নাম আছে সে নাম থাকবে। তো আমার নাম এখানে আসছে দেখেন। তো এরপর নিচে দেখতে পারবেন আবেদন করুন, 2021-22 ভিজিটি চক্রে অন্তর্ভুক্তির আবেদন। তো এই আবেদন করুন এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে যা করতে হবে, সেবা গ্রহীতা যাচাই করার জন্য তার মোবাইল নাম্বারটা আপনাকে এখানে তুলতে হবে। এখানে অবশ্যই ইংলিশে লিখতে হবে, বাংলা লেখলে এখানে লেখা আসবে না। তো আপনি ইংলিশ দিয়ে 0175 এটা লেখার পর যাচাই করতে হবে। যাচাই করার পর পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট নম্বর। তো এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর আপনাকে দিতে হবে। নাম্বারটি যদি আপনার 17 সংখ্যার কম হয়, 13 সংখ্যা যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই জন্মসাল দিয়ে 17 সংখ্যা করতে হবে। তো আমি এখানে এটা জন্মসাল, আমি এটার সাথে আমার এনআইডি নাম্বারগুলো এখানে তুলব। এরপর আপনাকে জন্ম তারিখ দিতে হবে। দেওয়ার পর আপনাকে যাচাই করতে হবে, এখানে যাচাইয়ের ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার যেগুলো তথ্য আছে আপনি সবগুলো এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর যাচাই সম্পূর্ণ এবং তথ্য ব্যবহার করুন, এটাতে আমি বা আপনার এগুলো ঠিক থাকলে আপনি এখানে ক্লিক দেবেন। এরপর আপনার তথ্যগুলো এর ভেতরে চলে আসবে। এখানে স্বামী অবলিক অভিভাবকের নাম দিতে হবে, যেটা অভিভাবক সে নামটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনাকে ধর্ম দিতে হবে, হিন্দু হলে অবশ্যই হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান হলে অবশ্যই ইসলাম দিতে হবে। দেওয়ার পর আপনাকে এখানে যোগাযোগের তথ্য দিতে হবে, যেটা অ্যাড্রেস সে অ্যাড্রেসটি দিতে হবে এখানে। বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, এরপর ওয়ার্ড নাম্বার দিতে হবে। এবং এখানে গ্রাম দিতে হবে। এরপর ডাকঘরের নাম, যেটা ডাকঘর হবে সেটা এখানে দিতে হবে। এরপর বাড়ির ঠিকানা, এরপর অন্যান্য তথ্য দিতে হবে। যেখানে এখানে অবশ্যই 20 হতে 50 বছরের মধ্যে হতে হবে, 20 বছরের নিচে অথবা 50 বছরের উপর হলে হবে না, এটা আসলে অবশ্যই অটোমেটিক চলে আসে।
এরপর পরিবারের সদস্যের সংখ্যা দিতে হবে, যে কয়জন পরিবারের সদস্য সেটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। বৈবাহিক অবস্থা, বিবাহিত, এখানে আপনাকে ঘরের দেয়াল তৈরি মানে যেটা মাটি বা পাটকাঠ, কাঠি, বাঁশ, ইট যেটা হবে সেটা আপনাকে দিতে হবে। এরপর এখানে যে তথ্যগুলো আছে এটা আপনাকে পড়তে হবে, পড়ে যেটা এখানে প্রয়োজন সে অনুযায়ী তথ্য দেবেন। যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যখন আপনার সবগুলো তথ্য দেওয়া শেষ হবে, এরপর আপনাকে যা করতে হবে আবেদন প্রেরণ করতে হবে, আর যদি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। তো আমি আবেদন প্রেরণ করুন এখানে ক্লিক করলাম। এরপর ক্লিক করার পর আপনি চাইলে এখানে সংশোধন করতে পারবেন, অথবা যদি হয়ে যায় তাহলে আপনি চাইলে এখানে পিন করতে পারবেন। পিন করার পর আপনি আবেদন প্রেরণে আবার ক্লিক করতে পারবেন। তো আবেদন প্রেরণ ক্লিক করার পূর্বে আপনাকে অবশ্যই প্রিন্ট করাই ভালো। এখানে প্রিন্টে ক্লিক করার পর আপনি চাইলে, যদি আপনার ব্রাউজার ক্রোম ব্রাউজার হয় তাহলে আপনি চাইলে সেভ করে পরও প্রিন্ট দিতে পারবেন, আর না চাইলে সরাসরি প্রিন্ট দিতে চাইলে আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। এখানে প্রিন্ট দেওয়ার পর আপনি এখানে আবেদন প্রেরণ করুন। এটা করলে আপনার কাজ শেষ হয়ে যাবে। এটা হলো আমাদের এক সেবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, খুব সহজেই আবেদন করা যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। মাঝে মধ্যে একটু একটু সমস্যা হচ্ছে, সেটা আবার যদি আপনি রিফ্রেশ করে একটু প্রথম থেকে দেন তাহলে এটা হয়ে যাচ্ছে। আর এক সেবা ব্যতীত আপনি যদি আরেকটা ওয়েবসাইট আছে, এখানে dwavgd.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন। তবে এই ওয়েবসাইটে ব্যাপক সমস্যা হচ্ছে, এর জন্য ওয়েবসাইটে হঠাৎ মোটা দুই একটা করা যাচ্ছে। তো এখানে সমস্যা হলে আপনি অবশ্যই একশোবাদে করবেন, কারণ একশোবাদে মানে তেমন সমস্যা হচ্ছে না। আমি যতদূর করছি একশোবাদেই করেছি এখন পর্যন্ত, আমার তেরকম মানে তেমন কোনো সমস্যা হয়নি। তো এক সেবা ছাড়া আমি একটু এটাও দেখাই, আপনি চাইলে এখানেও সেম একইভাবে করতে পারবেন। তো এখানে যেটা করতে হবে, ভিজিডির যে ওয়েবসাইট আছে এখানে করতে চাইলে প্রথমে আপনাকে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে 17 সংখ্যার, এরপর আপনার জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয়পত্র তথ্যে ক্লিক করলে আপনার সকল তথ্য এখানে চলে আসবে অটোমেটিক। এরপর আপনার এখানে প্রয়োজন অনুসারে মানে অনুসারে তথ্য দেওয়ার পর সংরক্ষণ করলে হয়ে যাবে। তবে আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্র যে নাম্বার দিয়েছেন 17 সংখ্যা, এটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর অনুসন্ধান করলেই আপনার এটা হয়ে যাবে। দেখেন আমি যেটা করছি কিছুক্ষণ আগে এক সেবার মাধ্যমে, আপনি চাইলে এক সেবাতে আমাদের যে আইডি আছে উদ্যোক্তাদের, এক সেবার আইডিতে আপনি এটা সংরক্ষণ হচ্ছে, আপনি চাইলে এটা দেখতে পারবেন। আবার চাইলে আপনি আপনার যে ভিজিডির ওয়েবসাইট আছে এটার মাধ্যমে সার্চ করে আপনি পরবর্তীতে প্রিন্ট দিতে পারবেন। দেখেন এখানে ছবি সহ একদম সব তথ্যই আপনি পেয়ে যাচ্ছেন। এই যে একদম উপরের কর্নারে আপনি এখানে চাইলে এটার মধ্যেও প্রিন্ট দিতে পারবে, ক্ষেত্রে হয়ে যায়। তবে এটা এভাবে খুব সহজেই প্রিন্ট দিতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আপনারা চেষ্টা করেন এক সেবার মাধ্যমেই আপনাদের সব কাজগুলো আপনারা করতে পারবেন। তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।